বীর শূন্য তেরো যে কেউ করে আমল অলি তোমার নবানী তাকে রব্বেল الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুননত আর এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা আমাদের নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের সুননত নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা একটি সুনত নিয়ে আলোচনা করব। তা হচ্ছে দুর্বলের প্রতি সৎ ব্যবহার করা আমার নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের একটিও প্রিয় সুনত রয়েছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম কখনও দুর্বলের উপর অত্যাচার করেননি দুর্বলকে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম ভালোবেসেছেন তাদেরকে সুযোগ দিয়েছেন ক্ষমা করেছেন আজ আমাদের সমাজে দেখা যায় যারা দুর্বল তাদের উপরে লোকেরা চেপে বসে আর তার দ্বারা কঠিন কঠিন কাজও করিয়ে নেয় এমনটি করা কিন্তু ঠিক নয় আমার নবী সাল্লা তাল আলি আলহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে এক খাদিম ছিলেন সাহাবি দশ বছর পর্যন্ত তিনি ছিলেন কিন্তু কখনও আমার নবী সাল্লি ওয়াসাল্লাম উফ এই শব্দ ব্যবহার করেননি কখনো তাকে বকাও দেননি আজকে আমরা আমার নবী আলী ওসলামের এই সুনত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর যারা দুর্বলদের প্রতি দয়া করে তাদের জন্য আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি সুসংবাদ শুনিয়েছেন তাও আমরা জানার চেষ্টা করব হজরতে সৈদোনা আব্দুল্লাহ ইবনে অমর বিন আস তাল আহ্ন থেকে বর্ণিত হয়েছে আমাদের নবী মায়ার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন রহমান রহমকারীদের উপরে রহম করে থাকেন সুহান আল্লাহ যারা পৃথিবীতে আছে তোমরা তাদের প্রতি দয়া করবে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আল্লাহ সুহান আল্লাহ দেখুন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা দুর্বল রয়েছে আমর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই দুর্বলদের সহযোগিতা করেছেন যারা পড়ে গিয়েছিল আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে তুলেছেন নবী সাল্লাহু তাআলা আলিহি ওয়ালি ওয়াসাল্লাম দুর্বলদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য ইরশাদ করেছেন আর আমার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দুর্বল ব্যক্তিরা যদি আসতো তো আমার নবী সাল্লু আলি ওয়াসাল্লামের ভালোবাসা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্দর কথা শুনে তারা মুগ্ধ হয়ে যেত আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে দান করতেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো দুর্বলদের অবহেলা করেননি তুচ্ছ মনে করেননি বরং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো এমন ছিলেন এক পাগল মহিলা ছিল সে সবসময় নিজে নিজে কথা বলতো আমার নবীকে দেখলো আর আমার নবীকে দেখে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাঁড়ান কথা আছে তো আমার নবী দাঁড়িয়ে গেলেন আর বললেন হ্যাঁ বলো কি কথা আছে না আমার সাথে আপনাকে যেতে হবে আমার নবী সাল্লাহ আলি ওসাল্লাম বললেন ঠিক আছে চলো আমার নবী সাল্লাহ আলি সে পাগল মহিলা এই রাস্তা থেকে ওই রাস্তা এই গ্রাম থেকে ওই গ্রামে নিয়ে গেল আর আমার নবী সাল্লি ওস্লাম তার সাথেই চলছেন সে কি কি বলছে আমার নবী বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে যখন অনেক অনেকক্ষণ হয়ে গেল তখন সেই পাগল মহিলা বলল হ্যাঁ আমার কাজ হয়ে গেছে এবার আপনি যেতে পারেন সাহবাকে রাম আলিমুরদান আরোস করলেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম ও মহিলা কি বলেছিল ও তো পাগল আমার নবী সাল আলিহিস্লাম বললেন সে তার নিজের মনের কথাগুলো বলছিল তার মনের কথা শোনার মতো কেউ ছিল না তাই সে আমাকে বলছিল। আমি তার মনের কথা শুনছিলাম যদি আমি তার মনের কথা না শুনি তো কে শুনবে তো আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম কখনও কাউকে তুচ্ছ মনে করেননি আর তুচ্ছ মনে করে কাউকে দূরে সরিয়েও দেননি আমাদের উচিত হবে جاتے کرے آمراو نبی صلی اللہ علیہ وسلم اے سنت رو پڑے ہمل کری حضرت سیدنا ابدوللہ ابن بن آس رضی اللہ تعالی کے برنت نبی کریم رف رحیم صلی اللہ علیہ وسلم ارشاد کریں تمہارا دیا کرو تم کے دیا کرا تمہارا کھاما کرو تم ہا بے جارا نصیحت شونے شونے তাদের জন্য ধ্বংস রয়েছে যারা জেনে শুনে বারংবার গুনার কাজ করতে থাকে তাদের জন্য ধ্বংস রয়েছে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা বান্দাকে ভালোবাসে আর আল্লাহ তালা বান্দার জন্য অনেক নেয়ামদগুলো সৃষ্টি করে রেখেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো নসিহতের কথা যখন আসে তো আমরা সেটা শুনি না আর যদিও আমরা শুনি তো এক কান থেকে শুনে অন্য কান থেকে আমরা বের করে দিই না ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালে সবারই কথা শুনতেন আর হজরতে আলী রাজিউল্লাহ তালানও সবার কথা শুনতেন আর যেটা পছন্দনীয় হতো সেটা মেনে নিতেন কিন্তু আজ আমরা কারো কথা ভালো কথা মেনে নিতে চাই না নিজেকেই স্বয়ং সম্পূর্ণ মনে করি কারণ নাসিয়াতের কথা আমরা শুনতে চাই না এমন করা কিন্তু ঠিক নয় আল্লাহর কথা কেউ যদি বলে হাদিসের কথা কেউ যদি বলে সুষ্ঠু কোনো ভালো কথা যদি বলে বা ভালো পরামর্শ দেয় তো সেটা গ্রহণ করে নেওয়ার দরকার এতেই উপকার রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথার উপরে

অন্যদের প্রতিও দয়া করতে হবে আল্লাহ আমার নবী ওয়াসাল্লাম ইরশাঁদ করলেন তোমরা কামিল মমিন হতে পারবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না তোমরা একের অপরকে দয়া করবে না এখন আমাকে চেক করতে হবে নিজেকে যে আমি মানুষের কত উপকার করি মানুষের প্রতি কত দয়া করি প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের সমাজে কিছু লোক এমনও রয়েছে তারা যখন কোনো বড় শপিং মলে যায় জুতো কিনতে বা কাপড় কিনতে তো সেখানে লেখা থাকে ফিক্সড রেট পাঁচ হাজার টাকা তো সে এক টাকাও কম দেয় না বরং পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে চলে আসে কিন্তু সে যখন শপিং মল থেকে বেরিয়ে এসে রেশকাতে বসে দশ টাকার ভাড়া আছে সে দিতে চায় আট টাকা বা পনেরো টাকা ভাড়া আছে সে দিতে চায় দশ টাকা রেশকালা বলে ভাই পনেরো টাকা ভাড়া আছে আপনি দশ টাকা দিচ্ছেন তখন সেই ভদ্রলোক কী করে তাকে চর বসিয়ে দেয় তাকে অপমান করে অনেক জায়গা এমনটি দেখা যায় আমরা যখন শাক সবজি ক্রয় করতে যাই তো সেখানেও আমরা দু টাকা এক টাকা আমরা কম করাই কেন সে তো গরিব আছে চাইলে তো আপনি পাঁচ টাকা বেশি দিতে পারেন এক গরিব দিনমজুর সে সবজি বিক্রয় করছে তাকে এক টাকা আপনি কম দিচ্ছেন তাকে দু টাকা আপনি কম দিচ্ছেন কই শপিং মলে গেলেন সেখানে দশ হাজার টাকার কাপড় ক্রয় করলেন বিশ হাজার টাকার কাপড় ক্রয় করলেন সেখানে কি এক টাকা কম দিয়েছেন আর বলেছেন কি ভাই একশো টাকা কম নেন কি আমরা বলেছি না পেস্টিজে লাগবে না এটা ঠিক হবে না শরমের কথা লজ্জার কথা ও সেখানে লজ্জা আছে আর একজন সাধারণ সবজি বিক্রেতা তাকে আপনি পাঁচ টাকা কম দিচ্ছেন আর তার সাথে ঝগড়া করছেন সে সময় লজ্জা লাগে না তো আমাদেরকে দুর্বলদের প্রতি সহানুভূতি দেখাতে হবে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এটি সুন্নত রয়েছে আর আপনি এখনই হাদিসে করিমা শ্রবণ করলেন ওই ব্যক্তি কামিল মমিন হতে পারবে না যতক্ষণ না একের অপরকে দয়া করবে না তো দয়া করো তোমার প্রতিও দয়া করা হবে আর কেউ যদি কারোর উপরে কঠোরতা করে তো তার উপরে কেমতে দিনে কঠোরতা করা হবে কঠিনভাবে হিসেব নেওয়া হবে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে কিন্তু যে দুনিয়াতে কাউকে মাফ করেনি কঠোরতা করেছে আল্লাহ তালাও পুঙ্খানু পুঙ্খানু হিসেব নিবে আর কেউ যদি দুনিয়াতে ক্ষমা করে দেয় তো আল্লাহ তালাও কেমনতে দিনে তাকে ক্ষমা করে দিবে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইশাদ করেছেন দুর্বলের প্রতি সহানুভূতি দেখাও আর এটা আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনেক বড় একটি শূন্যত রয়েছে আমার নবী আলী ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে আল্লাহ তার উপর আপন নাজিল করবেন তাকে জান্নাতে করাবেন নাম্বার দুর্বলদের প্রতি দাখিল এক সদয় থাকা সুভান আল্লাহ নাম্বার দুই মাতা পিতার প্রতি যত্নবান হওয়া এবং নাম্বার তিন প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সদাচরণ করা সুভান আল্লাহ এই হাদিসে পাকের মধ্যেও দুর্বলদের প্রতি সদ ব্যবহার করা এবং মাতা পিতার প্রতিও যত্নবান হওয়া এবং প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সদাচারণ করারও আল্লাহ সাল্লাহ আলী ও নির্দেশ দিয়েছেন চলুন আরেকটি কারিমা আমরা নিই যাতে করে এই সুন্নতের উপরে আমাদের আমল কঠিনভাবে হয়ে যায় কেননা এটা এমন একটি সুন্নত রয়েছে কি এই সুন্নাতে নফস যে আছে না দমন হয়ে যায় আর শয়তান দূরে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে দেয় কেন কি সে ধৈর্য ধারণ করেছে দুর্বলদেরকে সহযোগিতা করেছে আর যারা সুন্নত রূপে আমল করে আর নবী আলী ওয়াসাল্লামের হাদিস শুনে সে অনুযায়ী চলতে যখন চেষ্টা করে তো শয়তান কান্না করে হ্যাঁ আমাদেরকে শয়তানের জালকে ভেঙে ফেলতে হবে কেননা শয়তান কখনো চাইবে না কি আপনি বেহেস্তে প্রবেশ করুন তো এটাই চাইবে কি আল্লাহ যখন আমাকে জাহান্নামে দিবে আমার অনুসারীরাও যাতে আমার সাথে জাহান্নামে থাকে সে তার দল ভারী করছে তো আমরা আমাদের নবীর দলে থাকবো যদি থাকতেই চাই তো খুব ভালোভাবে আমাদেরকে সুন্নত রূপে আমল করতে হবে আর কেই চায় না কে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দলের মধ্যে আমরা থাকি সেদনা আমর বিন হারিস থেকে বর্ণিত আল্লাহ নবী সাল আলী ও ইরশাদ করেন কেউ তার সেবককে কাজ যত কম দেবে তার নামায় তত বেশি সবাব লিখা হবে সহি ইবনে হাব্বান সুবহান আজ কি হয় আমাদের বাড়িতে বা কোনো লেবার চলে আসলো দেখো খুব বেশি করে এর থেকে কাজ নিতে হবে বা কেউ কাজের লোক আমার বাড়িতে চলে আসলো দেখো মিনিটে মিনিটে তার থেকে কাজ নিতে হবে কাপড়ও ধোয়াতে হবে বাসনও মাস্তে বলতে হবে ঘরও ঝাড়ু দিতে বলতে হবে আর রান্নার কাজেও তাকে করতে হবে ছোট বাচ্চাকেও কোলে নিতে হবে বাইরে গিয়ে বাজারও করতে হবে দোকানও যেতে হবে ঘরও মুছতে হবে বাচ্চাকে কোলে নিয়ে চুপ করাতে হবে মানে সব কাজ তার দ্বারা করাতে হবে না এই মন্ত্রী তো করতে আমার নবী সাল্লাহ আলী ওয়াল্লাম নির্দেশ দেননি আল্লাহ তালাও তো নির্দেশ দেননি নবী সাল্লাহ আলী বলেছেন দয়া করো দয়া করা হবে আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইরশাদ করেছেন কেউ তার সেবককে কাজ যত কম দেবে তার আমল নামায় তত বেশি সবাব লেখা হবে সুবহান আল্লাহ চলুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরাও আমাদের সেবক যারা রয়েছে বা যারা ঘরে কাজ করে বা অফিসে কাজ করে বা কোনো কারখানায় কাজ করে বা কোনো দোকানে কাজ করে তো কঠিন কাজ তার থেকে বেশি নেব না তাকেও অবকাশ দেবো তাকেও খাওয়ার জন্য এবং আরাম করার জন্য সময় আমরা দেব ইনশাল্লাহ আজ বাজল আরেকটি কথা মনে রাখবেন আপনার ঘরের মধ্যে সন্তান আছে তার দ্বারা কি আপনি এভাবে কঠিন কঠিন কাজ নেন করান না আপনি কি বলেন না 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 বাবা তুমি রাখো আমি করছি না 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 তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি তো তাকে সুযোগ দিচ্ছেন তাকে হেল্প করছেন বাচ্চার দ্বারা কাজ নিচ্ছেন না কিন্তু অন্য বাচ্চা দ্বারা আপনি কাজ নিচ্ছেন যেভাবে আপনার এই সন্তান আছে তাকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না তার দ্বারা কাজ নিচ্ছেন না তো যে বাচ্চা কাজ করার জন্য এসেছে যে ছেলে কাজ করার জন্য এসেছে তো সেও তো কারো ছেলে তারও তো বাপ আছে তো বুঝে নিতে হবে আজ সে আপনার বাড়িতে কাজ করতে এসেছে এমন তো হতে পারতো কি আপনার ছেলে কারে বাড়িতে গিয়ে কাজ করতো কার দোকানে কাজ করতো এগুলো তো হতে পারতো তো এই কথাটা একটু মনে রাখতে হবে যদি আমরা মনে রাখি তাহলে কি হবে আমাদের দ্বারা কোনো গুণা হবে না আমরা দুর্বলদের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে দেব ইনশাআল্লাহ আজল আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক নবী সাল্লাহ তালা আলি ওয় আলহি ওসাল্লামের এই সুন্নতের উপরে আমল করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো প্রিয় মাদিনী চ্যানেল দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাহ আলী ওয়সাল্লামের এক একটি সুন্নত নিয়ে আলোচনা করে থাকি দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন এবং মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সলাল্লাহু আলিহি ওসাল্লাম প্রিয় নবীর শূন্য তের যে কেউ করে আমল অলি তোমার নবানী তাকে রব্যেলাম